TBN24 টেলিভিশনের অফিস পরিদর্শন করেছেন জয় বাংলার রাষ্ট্রীয় স্লোগান পরিষদের সভাপতি ডক্টর বশির আহমেদ। সোমবার রাতে তাকে স্বাগত জানান টিবিএনের সিইও আহমদুল বারভুইয়া। ডক্টর বশিরের সাথে ছিলেন মাস্টার্স অফ লজ মোহাম্মদ এন মজুমদার। জয় বাংলাকে বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগানের স্বীকৃতির জন্য কেন রিট করেছেন তার প্রেক্ষাপট তুলে ধরেন ডক্টর বশির। তিনি জানান আমেরিকা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় স্লোগান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগানের গ্রহণযোগ্যতা তাকে এই কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। এমন উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান আহমদুল বারভুইয়া। এটা আনন্দিত যে আজকে জয় বাংলা বাংলাদেশের 2 কোটি ছাত্রছাত্রী আজকে অ্যাসেম্বলি শেষে জয় বাংলা বলে এবং সরকারি কর্মকর্তারা তারা জয় বাংলা বলে। এটা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে হওয়ার পরে আজকে বাংলাদেশে এটা সার্বজনীন। সেই জয় বাংলা আমি গবেষণা করেছি 163টি দেশের জাতীয় স্লোগান, সেই জাতীয় স্লোগানগুলোর মধ্যে আমেরিকার ইন গড উই ট্রাস্ট সেটা দেখেছি, সেটা আমেরিকান সুপ্রিম কোর্ট বলেছে যে আমেরিকা যে শিশু জন্ম নেবে, যে শিশু শিক্ষা গ্রহণ করবে তাকে আমেরিকার ভালোবাসার স্লোগান হচ্ছে ইন গড উই ট্রাস্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।